আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুইটি ম্যাচ দিনের প্রথম ম্যাচ চারটায় পাঞ্জাবের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ আর রাত আটটায় গুজরাট টাইটান্স বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এবারই আইপিএল এ প্রথমবার খেলছে গুজরাট টাইটান্স পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ইতিমধ্যেই লিগ তালিকায় সবার শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাইয়ের আগে চারবার আইপিএল জিততো এ এবার শুরুটা ভালো করেনি মাত্র একটি ম্যাচ জিতে দশ দলের আইপিএল এ নবম স্থানে রয়েছে তারা দুই দলের দুই অধিনায়কই এবার নতুন করে দায়িত্ব সামলাচ্ছেন দলের গুজরাটের হার্দিক পান্ডিয়া ও চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব করছে দুই দলের